অনেক দিন পরে আবার এলাম একটা বড় ভ্লগ নিয়ে হে এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো যাই হোক সকালে আমি ঘুম থেকে শুরুতেই আর কি ফ্রেশ হওয়ার পরে একটু চা নিই সেটা তোমরা সকলেই মোটামুটি জানো আর এটা জানারও কিছু নেই কেননা সকালে সবাই বেশিরভাগ লোকই চা নেয় আর যাদের চা খেতে ভালো লাগে না বা যারা হয়তো চাটাকে স্কিপ করে একটু গরম জল লেবু শরবত মানে লেবু জল আর কি শরবত বলা ঠিক হলো না তারা নিয়ে থাকে যখন আমি এর আগে একটু খাবার দাবার ঠিকঠাক করার চেষ্টা করতাম তখন আমিও চা নিতাম না তখন আমিও সকালে কখনও তো কখনও কখনও জিরে জল বা কখনও একটু আদা লবঙ্গ একটু গরম জল নিয়ে উষ্ণ গরম জল নিয়ে এগুলো খেতাম এগুলো ডাইজেশনের জন্য খুব ভালো হতো কিন্তু বিগত এক বছর ধরে অলসতাটা এত পরিমাণে বেড়ে গিয়েছে প্রতিদিনই ভাবি যে আমি একটু করে গরম জল খাবো যেখানে কোনো চিনি থাকবে না কিন্তু গরম জল যেন আর সহ্য করতেই পারছি না আসলে আমরা মানুষেরা তো অভ্যেসের দাস যেটা যেমন করে অভ্যেসে পরিণত করে ফেলি সেটাই আমাদের রেগুলার রুটিনে পরিণত হয়ে যায় হ্যাঁ একটু কষ্ট করে যদি চেষ্টা করি তাহলে হয়তো আবার পারবো কিন্তু ওই ঝুঁকি নিয়ে চেষ্টা করাটাই হলো সব থেকে বড়ো কথা যাই হোক এ তো অনেক কথা জল খাওয়া নিয়ে চা খাওয়া নিয়ে হলো এই যে দেখতে পাচ্ছ প্লান্ট গাছটি এটা আগে তো অন্যদিকে ছিল আমি এই জন্য এটা ভিডিও করলাম আমি এতদিন খেয়ালই করিনি যে গাছটা দেখো ঘরের সাথে শিকড় গজিয়ে না ঘরের সঙ্গে পুরো মানে একদম সিটকে লেগে গিয়েছিল হঠাৎ করে আমার মায়ের চোখ পড়ল মা বলছে কী রে এগুলো এরকম কেন মানে লতাপাতাগুলো পুরোপুরি ঘরকে একদম দেওয়ালে মানে ওরা গাছগুলো বড় হতে হতে ওরা নিজেদের একটা জায়গা করে নিয়েছে আমরা মানুষেরাও এরকম যেখানে আমাদের বাসস্থান হয় না সে ভাঙা ঘর কুড়ে ঘর হোক বা সে রাজপথ হোক বা সে যেই হোক যাই হোক না কেন ঠিক আমরাও নিজেদের করে একটা জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করি কিন্তু ঘরে দেখে খুব খারাপ লাগছিল তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার একটু বেশ ঘিন ঘিন করছিলো সত্যি কথা বলতে গেলে কালো কালো শিকড়গুলো তো আমি টেনে ছিঁড়ে দিলাম ওগুলো ওগুলো খারাপ লাগলেও ছিঁড়ে দিলাম তারপর দেখি ওগুলো এখন কি করা যায় আর কি জল দিয়েছিলাম যাই হোক আজকে সকালে ভাবলাম যে কি খাবো তাই আর কি অনেক দিন পরেই একটু ডিম ওই যে ব্রেড টোস্ট যেমনটা হয়ে থাকে কিন্তু আমার কাঁচা পেঁয়াজটা খেতে একদম ভালো লাগে না আর কাঁচা পেঁয়াজ একটা বিস্ত্রি গন্ধটাও আসে হ্যাঁ সেক্ষেত্রে ভাজা একটু পেঁয়াজ নিলেই নেওয়া যায় ওই জন্য আমি আর আমার মায়ের জন্য আমাদের এক জায়গায় যাওয়ার ছিল তাই আমরা তাড়াতাড়ি করে ডিম ভালো করে ডিমটাকে একটু ভেজে একটু ব্রেডটা গরম করে টোস্টার দিয়েও করতে পারতাম না করার কিছুই ছিল না কিন্তু ওই তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই আর কি আর সাথে শুনলে হয়তো তোমাদের হাসি পেতে পারে তবুও বলি এখানে মিথ্যা কথা বলার কিছু নেই আগের দিন রাতে একটু কুমড়োর তরকারি বানিয়েছিল ঠিক আছে মিষ্টি কুমড়ো আর কি তো ওই মিষ্টি কুমড়োটা অল্পটাই ছিল তো ওটা রুটি দিয়ে খেলে বেশ খাওয়া যেত সকালের বাড়িরই তো খাবার সেটাকে একটু যদি অন্য রকম করে খাওয়া যায় খারাপ তো কিছু নয় ব্রেড বাটার জ্যাম বাটার এই জ্যাম ব্রেড এগুলো তো আমরা খেতেই পারি দিয়ে কী করলাম ওই একটু করে যে কুমড়োর ওটা ছিল ওটা একটু ভালো করে লাগিয়ে দিলাম উপরে একটু করে সস দিয়ে দিলাম পেঁয়াজ শশা কাটার সময় ছিল না তাই শশা দিইনি আর ওই পেঁয়াজ তো দিই না ভালো লাগে না খুব একটা এর উপরে হালকা করে চিনি একটু একটু করে চিনি দিয়ে দিলাম না দিলেও পারতাম এটা অপশনাল তোমাদের যদি কারোর মন চেয়ে থাকে একবার দেখতে পারো আর কি এখানে কুমড়ো আছে বলে তোমাদেরও কুমড়ো দিতে হবে এমনটা না ইটস কমপ্লিটলি অপশনাল তোমরা এখানে ঘরে যে কোনো ভাজাভুজো দিয়েও থাক করলে করতে পারো তারপরে আমি একটা খেলাম আর মাকে মাকে দিলাম দু তিনটে ব্রেডকে জাস্ট ও লেয়ারিং করে দিয়ে দিলাম আর লেয়ার করে আর কি তো মাকে কমলা দিলাম আমিও খেলাম তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখান বাড়ি থেকেই টোটো করে গে মানে গেছিলাম আর কি টোটো করে আমাদের যাওয়াটা খুব সুবিধা হয় দুজন গেলেও খুব সমস্যা হয় না যেমন যায় সেইভাবে আবার ফিরে আসাটা ভালো হয় টোটোতে চাপতে আমার মায়ের বেশ ভালো লাগে কেননা চারিদিকে বাতাস খেতে খেতে যাওয়া হয় বাতাস খাওয়া বলতে কি উপলব্ধি করা ফিল করা শরীরকে আরাম দেওয়া আর কি বেশ ভালোই লাগে টোটোতে চারিদিক দেখতে দেখতে তারপরে ওখানে ওখানে গিয়ে আর কি বেশিক্ষণ বেশিক্ষণ থাকিনি কেননা কাজের উদ্দেশ্যে গেলে কখন বাড়ি ফিরবো সে বাড়ি ফেরার একটা তারা থাকে আর বাড়িতে যেহেতু আমার বাচ্চাগুলি থাকে না ওই জন্য মন পড়ে থাকে বাড়িতে বাচ্চা মানে বিড়ালের কথা বলছি আর কি সব সবসময় টেনশান হয় ওরা কি করছে ওরা কি করছে কখন নদী পার হব বা কখন বাড়ি যাব কেননা আমার বাড়িতে আমার মানে বিড়াল বাচ্চাগুলি এই যে দেখো বাড়ি চলে এলাম ইতিমধ্যেই कोई फरियाद तेरे दिल में दबे हो जैसे कोई फरियाद আমার জন্য অপেক্ষা করে আর কুকুর এত বেড়েছে যদি বিড়াল বাচ্চা দেখে কুকুরে খেয়ে নেয় যাই হোক বাড়ি এসে আমি খিচুড়ি খেয়েছিলাম তারপরে সারাদিন কিছুই করতে পারিনি কেননা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু চা আর আমি যখন চা বানাই অবশ্যই আদা থাকে লবঙ্গ থাকে গোলমরিচ থাকে তার সঙ্গে হালকা একটু বিট নুন থাকে তারপরে চা চিনি ভালো করে চাটা সন্ধ্যার দিকে একটু এইভাবে করে খাই খেতে বেশি ভালো লাগে চা আর এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যাসাজ করা এই যে এটা এটা আমার একটা দাদা এনেছে আমাদের জন্য দীঘা থেকে বেশ ভালো এটা কালার কালারটা সুন্দর পার্পল কালার কালারটা খুবই ভালো আর একটু মানে হাতে পায়ে যন্ত্রণা করলে সুন্দর কাজ করছে মানে বেশ সুন্দর এইভাবে গড়িয়ে ঘড়িয়ে হাতের উপরে কোনো স মানে প্রবলেমই নেই আর কি আর তারপরে রাতে এই যে সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছিলাম আর পরপরে আর কি একটু আলুর তরকারি ছিল মিষ্টি ছিল আর একটু রুটিকে ভেজে ভেজে নিয়েছিলাম আজকের মতো এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কর